তো আজকে আমরা এক্সপ্লেইন করছি দ্য কর্ন আর্টিস্ট মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে এমন একটা চোরকে নিয়ে যে পৃথিবীর যেই কোনো লকার খুলতে পারে, যেই কোনো তালা সে ভাঙতে পারে, আর সেখান থেকে বিভিন্ন দামি দামি জিনিসগুলো চুরি করে সেগুলো বিক্রি করাই হচ্ছে গিয়ে তার পেশা। যার মানে বুঝতেই পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি জিহিউং নামের একটা লোককে। আসলে এই লোকটা হচ্ছে গিয়ে পেশাদার একজন চোর, আর সে এতটাই জিনিয়াস একজন চোর, সে পৃথিবীর যেই কোনো লকার খুলতে পারে, যেই কোনো তালা সে ভাঙতে পারে, আর সেখান থেকে বিভিন্ন দামি দামি জিনিসগুলো চুরি করে সেগুলো বিক্রি করাই হচ্ছে গিয়ে তার পেশা। আর সে তার চুরিটাকে এত চালাকির সঙ্গে করে যে সে 100টার বেশি চুরি করা সত্ত্বেও তাকে এখন পর্যন্ত কেউই ধরতে পারেনি, না দেশের পুলিশ, না যার ঘরে চুরি করেছে সে। আর এমনই একদিন সে একটা চুরি করার জন্য একটা বিল্ডিংয়ের মধ্যে চলে আসে। আসলে এখানে সে এসেছে একটা পাথর চুরি করার জন্য, যেই পাথরটা খুবই দামি একটা পাথর। তবে এই পাথরটা একটা লকারের মধ্যে রাখা আছে, যেখানে অনেকগুলো পাসওয়ার্ড দেয়া, অনেকগুলো তালা দিয়ে এটাকে প্রোটেক্ট করা, আর এই তালাগুলোকে ভাঙা প্রায় ইম্পসিবল। তবে আমরা যেমনটা জানি যে জিয়ং হচ্ছে গিয়ে খুবই জিনিয়াস একজন পার্সন, সো এইটা তার জন্য খুব একটা কঠিন কাজ না। সে খুব সহজেই তালাগুলোকে ভেঙে সেই পাথরটা নিয়ে পালিয়েই যাচ্ছিল। তবে যেহেতু তখন সাইরেন বেজে যায়, তো এই জন্য এখানে অনেকগুলো গার্ড চলে আসে, আর সেই গার্ড থেকে তাড়াহুড়ো করে পালাতে গিয়ে তার হাত থেকে সেই পাথরটা পড়ে ভেঙে যায়। মানে এত দামি একটা পাথর তার চোখের সামনে টুকরো টুকরো হয়ে যায়। মানে সে এত কষ্ট করে যেই পাথরটাকে চুরি করতে গিয়েছিল সেই সমস্ত পরিশ্রম তার সামনে বৃথা হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পারি জিহিউংও হাল ছাড়ার পাত্র না। সে যেহেতু এটা চুরি করেছে, তার মানে সে এটা সেল করে ছাড়বেই। তো এই জন্য আমরা দেখতে পারি ভাঙা টুকরোগুলোকে দিয়ে সে ঠিক তেমনই একটা ডিজাইন বানিয়ে, মানে একটা নকল পাথর বানিয়ে নিয়ে আসে। আর এইটাকে সেল করার যখন সে ট্রাই করছিল, তখন একটা দোকানদার এটা দেখার পরেই বুঝতে পারে যে এইটা হচ্ছে গিয়ে নকল একটা পাথর। তো এই জন্য সে জিহুংকে বলে, তুমি এটা নিয়ে চলে যাও, কারণ তোমার সাথে আমি কোনো লেনদেন করতে চাই না। কিন্তু জিহুং এটা খুব ভালো করে জানতো যে এই দোকানদার নকল জিনিসপত্র সেল করে, আর এটার প্রমাণও তার কাছে আছে। তো এই জন্য সে তাকে থ্রেট করে যে যদি তুমি এটা না কিনো, তাহলে তোমার যেই নকল জিনিসপত্র সেল করার প্রমাণ আমার কাছে আছে সেগুলো আমি পুলিশকে জানিয়ে দিব। আর এই জন্য দোকানদারকে বাধ্য হয়ে এই নকল পাথরটাকে কিনতে হয়। আর আমরা দেখতে পারি এটা সেল করার পরে জিহিউন আর তার ফ্রেন্ড গুইন তারা দুজন খুবই হ্যাপি ছিল। আসলে গুইন হচ্ছে গিয়ে জিহুনের পার্টনার, আর গুইনের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে গিয়ে এইটা, সে যে কোনো ছোটোখাটো জায়গায় তালা ফিট করে রাখতে পারে, মানে সে সেই জায়গাটাকে লক করে দিতে পারে। তো এত বড় একটা চুরির এত বড় একটা সফলতার পরে ফাইনালি জিহিউক আর গুইন সিদ্ধান্ত নেয় তারা এখন থেকে নকল টাকা ছাপানোর ব্যবসা করবে। আর এই জন্য নকল টাকা ছাপানোর জন্য যা যা করণীয় সেই সমস্ত ব্যাপারগুলো তারা নিয়েও আসে, আর তারা আস্তে আস্তে করে টাকা ছাপিয়েও ফেলে। মানে তারা একেবারে আসল টাকার মতো হুবাহু নকল টাকা বেরও করে ফেলে। তবে যখন সেটার উপরে ড্রিঙ্ক ঢেলে দেওয়া হয়, তখন এটার উপরে যে রঙগুলো দেয়া হয়েছে সেই রঙগুলো আস্তে আস্তে করে উঠে যায়। তো এই জন্য এটা তারা করতে পারে না, তারা এখানে ব্যর্থ হয়ে যায়। তো এই জন্য তারা ব্যর্থ হয়ে ফাইনালি সিদ্ধান্ত নেয় তারা একটা ডায়মন্ডের দোকানে লুট করবে। আসলে এই পুরো দোকানের মধ্যে প্রায় 3 কোটি টাকার ডায়মন্ড আছে। তবে এগুলোকে চুরি করা এত বেশি ইজি ব্যাপার না, কারণ এখানে চারপাশে সিসি ক্যামেরা লাগানো, এখানে চারপাশে গার্ডও আছে। তবে এই সমস্ত ব্যাপারগুলোকে হ্যাক করার জন্য, মানে সিসি ক্যামেরাগুলোকে হ্যাক করে তাদেরকে সেফলি একটা এক্সিট দেওয়ার জন্য তাদের একটা হ্যাকার দরকার, যে কিনা ভালো করে সিসি ক্যামেরাগুলোকে হ্যাক করতে পারবে, আর তারা যে চুরিটা করে ফেলেছে এই ব্যাপারটা কেউ বুঝতেই পারবে না। আর এই কাজে তাদেরকে সাহায্য করবে জ্যাং বি নামের একটা হ্যাকার। আসলে এই হ্যাকার সম্পর্কে এইটা বলা হয় যে এই হ্যাকার টাকার বিনিময়ে কোনো একটা সময় তার পার্টনারদের তথ্য পুলিশকে দিয়ে দিয়েছিল, আর এই জন্য তার পার্টনারদেরকে পুলিশ ধরে ফেলেছিল। তবে এত কিছুকে ইগনোর করে জিহুক আর গুইন তাদের উপরে বিশ্বাস করে তাকে তাদের দলের মধ্যে নিয়ে নেয়, মানে সে তাদের পার্টনার হয়ে গেছে। আর এরপরে এদিকে আমরা দেখতে পারি জিহুকের পরিচয় হয় ইউনা নামের একটা মেয়ের সাথে। আসলে এই মেয়েটা হচ্ছে গিয়ে দামি জিনিসগুলো চেনায় এক্সপার্ট, মানে সেই দামি জিনিসগুলো আসল নাকি নকল সেগুলো সে ধরেই বুঝতে পারে। আর এই জন্য তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ হয়, তারা কথাবার্তা শুরু করে। আর এই কথাবার্তা বলার মাঝখানেই জিহুক দেখতে পারে তার গলায় একটা নেকলেস। আসলে এই নেকলেসটা তার বাবা তাকে দিয়েছিল, তবে এই নেকলেসটার উপরে জিহুকের একটু লোভ পড়ে। তো এই জন্য পরের সিনে আমরা দেখতে পারি তারা চলে আসে একটা ডায়মন্ডের দোকানে, আর তারা এই নেকলেসটাকে পরীক্ষা নিরীক্ষা করতে দেয়। আর দোকানদার পরীক্ষা করে দেখতে পারে এটা আসল ডায়মন্ড, আর এটার দাম অনেক বেশি। আর যখন সে এটা জিহুককে বলে, তখন জিহুক সেখান থেকে উঠে চলে আসে, মানে সে এটা সেল করে না। তবে আসার আগে সে একটা ব্রিফকেসকে ফেলে দিয়ে সেটাকে সোফার নিচে পা দিয়ে ঢুকিয়ে দেয়। তো এরপরেই তারা চলে আসে অন্য একটা দোকানে, আর এই দোকানদারও তাদেরকে একই কথা বলে। তবে আমরা দেখতে পারি যে এটা হচ্ছে গিয়ে সেই দোকান যেখানে জিহুক চুরি করার প্ল্যানিং করছে।
তো এই জন্য সে চারপাশে খুব ভালো করে নজর দিয়ে দেখে। সে এটাকে মেমোরাইজ করে ফেলে যে কোথায় কোথায় সিসি ক্যামেরা লাগানো আছে, কয়টা গার্ড এখানে আছে, কয়টা রুম এটার মধ্যে আছে। আর এই সমস্ত ব্যাপারগুলো মিলিয়ে সে একটা ক্যালকুলেশন করে ফেলে যে তাদেরকে মাত্র 10 মিনিটের মধ্যে সেই দোকান থেকে চুরি করে বেরিয়ে আসতে হবে, কারণ 10 মিনিটের মধ্যে না পারলে তারা যেই কোনো সময় ধরা পড়তে পারে। আর এরপরে ফাইনালি চলে আসে সেই রাত যেই রাতে তারা চুরি করবে। আমরা দেখতে পারি সেই দিন সে যেই ব্যাগটাকে ফেলে গিয়েছিল সেটার মধ্যে রাতের বেলা একটা ব্লাস্ট হয়। আর এই ব্লাস্টের শব্দ শুনতে পেয়ে জলদি করে সিকিউরিটি গার্ডরা এখানে এসে চেক করে, তবে তারা এখানে কিছুই পায় না। আর যেহেতু গার্ডদের মনোযোগ একটু পাশের দোকানের দিকে চলে গিয়েছে, তো এই জন্য এই সুযোগটা নিয়ে তাদের হ্যাকার ফ্রেন্ড জলদি করে সিসি ক্যামেরাগুলোকে হ্যাক করে ফেলে যাতে করে তারা এই ব্যাপারটা বুঝতে না পারে। আর এই সুযোগটা নিয়ে জি হিউক আর গুইন তারা দুইজন চলে আসে সেই দোকানের মধ্যে। আমরা দেখতে পারি তার হ্যাকার ফ্রেন্ড অ্যালার্ম সিস্টেমটাকেও বন্ধ করে দিয়েছে যাতে করে যদি সে লকারটাকে ধরে তাহলে যাতে করে কোনো সাইরেন না বাজে আর পুলিশ এই ব্যাপারটা জানতেও না পারে। তবে এখানে সমস্যা হয়ে যায় একটা, তারা যেই টাইমটাকে ক্যালকুলেট করেছিল তার আগে এখানে পুলিশ চলে আসে। আর এটা দেখতে পেরে বাইরে থাকা গুইন জলদি করে পুলিশের গাড়ির গ্লাসগুলোকে ভেঙে তাদের মনোযোগ একটু অন্যদিকে নেওয়ার ট্রাই করে। আর তখন মধ্যে জি হুক সমস্ত জিনিসগুলো চেক করছিল, সমস্ত জিনিসগুলো সে তার ব্যাগের মধ্যে ভরছিল। আর এর একটু পরে সে সমস্ত হীরাগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর এত বড় একটা সফলতার পরে তারা তিনজন খুবই হ্যাপি হয়ে যায়। তো এরপরে পরদিন সকালবেলা যখন এই দোকানের মালিক চো এই ব্যাপারটা জানতে পারে তখন সে একেবারে পাগল হয়ে যায়। সে আসলে বুঝতেই পারছিল না এত সিকিউরিটির মধ্যেও কি করে এই লোকগুলো এগুলো চুরি করে ফেলল। আসলে যদিও সে একটু রাগ হয়েছে, তবে চোরদের এই দক্ষতা দেখতে পেয়ে সে তাদের উপরে একটু ইমপ্রেসও হয়ে গিয়েছে। আসলে চো হচ্ছে নিজে একজন গ্যাংস্টার আর সে হচ্ছে কোটিপতি একজন ব্যবসায়ী। সে এখন পর্যন্ত এত এত মানুষকে খুন করেছে সেগুলো সে নিজেও জানে না, তবে সে একটা বিশাল বড় চুরির প্ল্যানিং করছে। আর এই জন্য এলাকার যত বড় বড় চোর আছে তাদেরকে তার দরকার। সে এই প্ল্যানিংয়ের জন্য অনেককে কিডন্যাপ করে এনেছিল, তাদেরকে দিয়ে বিভিন্ন টালা খোলার ট্রাইও করেছে, তবে সে এমন কাউকে পায়নি যে তার চুরিটাকে বাস্তবে রূপ দিতে পারে। তবে এখন এই ব্যাপারটা দেখার পরে তার এটা বিশ্বাস হয়ে গেছে যে এগুলোই হচ্ছে গিয়ে সেই চোর যারা আমার প্ল্যানটাকে বাস্তবে রূপ দিতে পারবে। তো এই জন্য আমরা দেখতে পারি চো তার সমস্ত লোককে এই চোরদেরকে ফলো করতে বলে, মানে তারা কারা, তারা কোথায় থাকে, এই সমস্ত ব্যাপারগুলো বের করতে বলে। তো এই জন্য তার সমস্ত লোকজন মিলে হীরার প্রত্যেকটা দোকানের উপরে নজর রাখছিল। আর খুব জলদিই তারা এটা বের করে ফেলে যে তারা কারা আর তারা কোথায় থাকে। তো এরপরে চোয়ের লোকজন তাদেরকে ধরে চোয়ের কাছে নিয়ে আসে। আর চো তাদেরকে অফার করে যে আমার চুরিতে পার্টনার হয়ে যাও আর এর বদলে আমি তোমাদেরকে 5% করে দিব। যদিও তারা রাজি হতে চাইছিল না, কিন্তু তাদের কাছে কোনো অপশনও নেই, কারণ একেতে তো তারা কিডন্যাপ হয়েছে, আবার দ্বিতীয়তে চো তাদেরকে থ্রেট করেছে যদি তারা রাজি না হয় তাহলে তারা তো মরবেই, তাছাড়া তাদের পুরো ফ্যামিলিকেও মরতে হবে। তো এই জন্য ফাইনালি জি হুক রাজিও হয়ে যায় আর সে তার পার্টনারশিপকে অ্যাকসেপ্টও করে নেয়। আর এই জন্য চো তার প্ল্যানিংটা তাকে বলে, সে তাকে বলে প্রায় 2000 কোটি টাকার ব্ল্যাক মানি শিপের সাহায্যে কোরিয়াতে আসবে আর আমাদেরকে সেগুলোকেই চুরি করতে হবে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এইটা যে সেই শিপটা যেখানে থামবে সেখানে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম সিকিউরিটি, মানে সেখানে ক্যামেরা, সেখানে গার্ড, এমন কোনো সিকিউরিটি নেই যেটা তারা বাদ দিয়েছে। তো এই জন্য এখানে চো তাদের তিনজনকেই ফুড কুপন দেয় আর সে বলে যে এই কুপনগুলোর সাহায্যে তোমরা জলদি করে এই কাজটাকে করবে আর সেখান থেকে বেরিয়ে চলে আসবে। তো এই জন্য আমরা দেখতে পারি জি হুক প্ল্যানিং করা শুরু করে, কারণ এটা হচ্ছে গিয়ে তার লাইফের সবচেয়ে বড় চুরি। সে প্ল্যানিং করে সে কী করে ঢুকবে, কী করে বেরিয়ে আসবে, কী করে সে গার্ডদেরকে হ্যান্ডেল করবে, কী করে পুলিশকে হ্যান্ডেল করবে, মানে এই সমস্ত ব্যাপারগুলো। তবে তখন এদিকে আমরা দেখতে পারি চো জ্যাংবেকে ডেকে তাকে বাড়তি টাকা দেওয়ার প্রমিস করে আর সে তাকে বলে যে তুমি ওই দুজনের উপরে নজর রাখবে, কারণ চোরদের উপরে বিশ্বাস করা কোনোভাবেই যায় না। সো এই জন্য চোরদের উপরে নজর রাখার জন্য আরও একটা চোরকে নিয়োগ দেয় একটা বুদ্ধিমানের কাজ। আর তখন এদিকে আমরা দেখতে পারি সেই যে হীরাগুলো চুরি হয়ে গিয়েছে সেই হীরাগুলো এখনও পুলিশ খুঁজছে, আর কারা এগুলো চুরি করেছে তাদেরকেও পুলিশ খুঁজছে। আর তখন তারা সিসি ক্যামেরার মাধ্যমে এটা দেখতে পারে যে জি হুকই সেদিন দোকানের মধ্যে সেই ব্রিফকেসটাকে রেখে গিয়েছিল। আর এই জন্য তারা তার অ্যাড্রেসটাকেও বের করে ফেলে। আর তার বাসায় যখন গিয়ে তাকে ধরতে যায় তখন তারা দেখতে পারে তার পরবর্তী চুরির যেই প্ল্যানিং সেই বিশাল বড় লম্বা একটা প্ল্যানিং। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে পুলিশ পুরোপুরি থ হয়ে যায় আর তারা এইটাও ক্লিয়ারলি বুঝতে পারে যে সে আসলে চোয়ের সাথে মিলিত। তো এরপরে যখন চুরি করার আগের দিন চলে আসে তখন জিউক আর গুইন চলে আসে সেই পোর্টে। আর এখানে এসে তারা বিভিন্ন ডিসপোর্ট লাগায়, মানে বিভিন্ন বম লাগিয়ে দেয় আর এখানের সিকিউরিটি সিস্টেমকে হ্যাক করে রেখে আসে, মানে তারা এমন ডিভাইসগুলোকে রেখে আসে
যেগুলোর সাহায্যে তারা সিকিউরিটি সিস্টেম হ্যাক করতে পারবে। আর এরপর যখন তারা তাদের আস্তানায় ব্যাক করে, তখন এখানে আমরা দেখতে পারি যে জিহু গোয়েনকে বলে যে আমরা এতগুলো টাকা এত কষ্ট করে চুরি করব আর চো বসে বসে এগুলোকে নিয়ে যাবে, এইটা কোনোভাবে হতে পারে না, আমরা এই টাকাগুলো নিজেই রেখে দেব। তবে আমরা দেখতে পারি যে এগুলো শোনার পরে জ্যাং বে জলদি করে গিয়ে এই সমস্ত ব্যাপারগুলো চোকে বলে দেয়। আর এগুলো শোনার পরে চো তো পুরো ফায়ার হয়ে যায়, তবে সে বলে যে আচ্ছা ঠিক আছে, তাকে তার প্ল্যান মতো কাজ করতে দাও, কারণ এখন তাকে আমার দরকার, সে চুরিটা আগে করুক, তারপরে আমি দেখব সে কি করে। তো এর একটু পরে জিহুক চলে আসে ইউনার সাথে মিট করতে। আর এতদিন যে জিহুক গায়েব হয়েছিল এই জন্য ইউনা তার উপরে একটু বেশি রাগ করে। তবে জিহুক তাকে এইটা বলে শান্ত করে ফেলে যে তোমার বাবাই ছিল আমার গুরু। আসলে ইউনার বাবা মিস্টার ওইওসে গিয়ে সেই লোক যে জিহুকে এই চুরির দুনিয়ায় এনেছে, কারণ সেও একজন চোর ছিল আর জিহুক ছিল তার শীর্ষ। তবে একটা সময় এমনও এসেছে যখন সে চেয়েছিল চুরি টুরি সব বাদ দিয়ে সে একটা ভালো মানুষ হয়ে লাইফটাকে পার করবে, তবে তখনই তার বিজনেস পার্টনার চো তাকে সেখানে শেষ করে দিয়েছিল। কিন্তু আমরা দেখতে পারি ইউনা এগুলোর কিছুই বিশ্বাস করতে চায় না, তো এই জন্য সে সেখান থেকে চলে আসে। তবে এর একটু পরেই গাড়ির মধ্যে চোয়ের লোকজন এসে তাকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায়, যাতে করে জিহুক তাদের সাথে বেইমানি করতে না পারে, এই জন্য এই কাজটা সে করেছে। তো এরপরে চলে আসে সেই দিন যেই দিন তারা চুরিটা করবে। আমরা দেখতে পারি তাদের প্ল্যানিং মতো তারা সমস্ত চোররা জলদি করে পোর্টের মধ্যে চলে আসে, আর তখন বাইরে থেকে চো এখানে একটা ব্লাস্ট করে দেয়। আর এই ব্লাস্টের জন্য এখানে যত সিকিউরিটি গার্ডরা ছিল তাদের মনোযোগ অন্যদিকে চলে যায়, তারা জলদি করে আগুন নিভানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। তবে এই সুযোগটা নিয়ে জ্যাংবে জলদি করে সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলোকে হ্যাক করে ফেলে। আর এই হ্যাকিং দেখার পরে এখানে যারা কর্মচারী ছিল তারা পুরোপুরি থ হয়ে যায়, তবে তাদের মনে হয় যে না এটা খুবই সহজ একটা হ্যাক, তারা জলদি করে 40 মিনিটের মধ্যে এই হ্যাকিং থেকে উদ্ধার হয়ে আসতে পারবে। তো এই জন্য এদিকে আমরা দেখতে পারি জিহুক আর গুইনের কাছে একটা লম্বা সময় আছে, তো এই জন্য তারা জলদি করে চলে আসে লকারের কাছে। আর জিহুক তার ট্যালেন্টের সাহায্যে জলদি করে লকারটাকে খুলেও ফেলে, আর লকারটা খুলেই তারা দেখতে পারে তাদের সামনে কোটি কোটি টাকা। আর এগুলো দেখার পরে তারা সময় নষ্ট করতে চায় না, তারা জলদি করে টাকাগুলোকে ট্রাকে ভরা শুরু করে। আর তারা টাকাগুলোকে ট্রাকে ভরার পরে চো যেই ফুড কোর্টগুলো তাদেরকে দিয়েছিল সেগুলো তারা সেই লকারের মধ্যে রেখে দেয়। আমরা দেখতে পারি এখানে ব্লাস্টের খবর পেয়ে জলদি করে পুলিশও চলে আসে, আর এই জন্য জিহুক তার দলবল নিয়ে এখান থেকে কোনোভাবে বেরোতে পারছিল না, কারণ পুলিশ চারপাশ দিয়ে তাদেরকে ঘিরে ফেলেছে। তবে তখন আমরা দেখতে পারি চো জিহুককে গান পয়েন্ট করে ফেলে। আসলে যেহেতু চো জেনে গিয়েছে যে জিহুক তার সাথে বেইমানি করতে চায়, তো এই জন্যই সেমনটা করেছে। আর সে ইউনার হাটটাকেও তাকে দেখায়, সে বলে সে আমার হাতে বন্দি আছে, সো যদি তুমি তার লাইফটাকে সেভ করতে চাও তাহলে তুমি গিয়ে পুলিশের কাছে স্যারেন্ডার করো। আসলে আমরা দেখতে পারি তার লাইফটা সেভ করার জন্য জিহুক গিয়ে স্যারেন্ডার করেও ফেলে, তবে যখন পুলিশ তাকে ধরবে তার আগে সে সমুদ্রের মধ্যে লাফ দিয়ে দেয়। তবে এখানে পুলিশ তার উপরে গুলি করা শুরু করে, আর সেখান থেকে একটা গুলি গিয়ে তার পিঠের মধ্যেও লাগে, আর তার হাতে যেই বোমটা ছিল সেই বোমটাও এখানে ব্লাস্ট হয়ে যায়। যার মানে এইটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে হয়তোবা তার মৃত্যু হয়ে গেছে। আর যখন গুইন এই ব্যাপারটা জানতে পারে তখন তার ফ্রেন্ডকে হারানোর জন্য সে প্রচণ্ড আপসেট হয়ে যায়। তবে আমরা দেখতে পারি জ্যাংবে খুবই হ্যাপি ছিল, কারণ সে এইটা চিন্তা করছিল যে জিহুকের ভাগের যেই পার্টটা এখন সেটাও পেয়ে যাবে। তবে তখন এগুলো নিয়ে তাদের মধ্যে একটু ঝগড়া হয়ে যায়, আর আমরা দেখতে পারি জ্যাংবে একটা ছুরি দিয়ে এখানে গুইনকে শেষ করে দেয়। আর এর একটু পরেই আমরা দেখতে পারি চোয়ের কাছে টাকায় ভরা সেই ট্রাকটা চলে আসে। তবে যখন সে এটা খুলে চেক করে তখন সে দেখতে পারে এখানে শুধু ফুড কুপনই পড়ে আছে। আর এগুলো দেখার পরে সে পুরোপুরি থ হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না আসল টাকাগুলো গেল কোথায়। তবে তখন আমরা দেখতে পারি তাকে জিহু কল দেয় যে কিনা পুরোপুরি ঠিক আছে। আর তখন এখানে একটা ব্যাপার ক্লিয়ার হয়, আমরা জানতে পারি যে এখন পর্যন্ত যত কিছু হয়েছে সেই সমস্ত ব্যাপারগুলো ছিল জিহুকের একটা প্ল্যান। আসলে জিহুক এই প্ল্যানিংটা এই জন্য করেছে যাতে করে সে চোয়ের থেকে মিস্টার ও এর মৃত্যুর বদলাটা নিতে পারে। তো এই জন্য প্রথম সে যেই নকল পাথরটা বানিয়েছিল সেটার মধ্যে সে একটা মাইক্রোফোন ফিট করে দিয়েছিল, কারণ সে এটা খুব ভালো করেই জানতো যে এই দোকানে মিস্টার চো মাঝে মধ্যেই কেনাকাটা করতে আসে। আর তার প্ল্যানিংটা কাজও করে, কারণ মিস্টার চো বিডিংয়ে সেটাকে কিনে নিয়েছিল। আর এরপর সেটার মধ্যে মাইক্রোফোন দিয়ে সে জানতে পেরেছিল যে মিস্টার চো এমন একটা চোরকে খুঁজছে যে তার বিশাল বড় একটা প্ল্যানকে বাস্তবে রূপ দিতে পারবে, তো এই জন্য সে একটা ব্রিলিয়ান্ট চোরকে খুঁজছে। আর এগুলো শোনার পরেই জিহুক ইচ্ছা করে তার দোকানের হীরাগুলোকে চুরি করেছিল, মানে সে এত বড় একটা সিকিউরিটি ব্রেক করে হীরাগুলো চুরি এই জন্য করেছিল যাতে করে সে মিস্টার চোয়ের নজরে আসতে পারে। আর মিস্টার চো প্রথম থেকেই মনে করছিল যে হয়তোবা সে জিহুককে খুঁজছে, তবে আসলে জিহুক ইচ্ছা করে বিভিন্ন প্রমাণ দিয়ে যাচ্ছিল যাতে করে সে তাকে খুঁজে বের করতে পারে আর তাকে টর্চার করে
সে তাকে তার কাজের পার্ট বানিয়ে ফেলে। আর তার হ্যাকার ফ্রেন্ড জ্যাং বেও ছিল জিওকের সঙ্গেই, তবে সে এমন একটা অ্যাক্টিং করছিল যেন সে চোয়ের সঙ্গেরই লোক। আর তাছাড়া তাকে যেই পুলিশগুলো ধরতে এসেছিল তারা সবাই ছিল নকল পুলিশ, তাকে যেই গুলিটা করা হয়েছিল সেইটাও ছিল নকল একটা গুলি। মানে সহজ করে বললে তারা চোখে পুরোপুরি বোকা বানিয়ে তারপরে টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। আর সেই নকল পুলিশগুলো জলদি করে মরার নাটক করা গুইনকেও সেভ করে ফেলে, তো এই জন্য তারা সবাই সেফলি সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর টাকার বিনিময়ে চো পায় তার নিজের দেয়া ফুডকোর্ট। আর তাছাড়া জিওক এখানেই শান্ত হয়নি, সে পুলিশকে চোয়ের গোপন আড্ডা সম্পর্কেও বলে দিয়েছে। আর এখন পুলিশ সেখানে চলেও এসেছে। আর এখানে আসার পরে পুলিশ আর তার লোকের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের মারামারি হয়। আর তখন আমরা দেখতে পারি জ্যাংবে জলদি করে ইউনাকেও সেখান থেকে সেভ করে নিয়ে আসে। আর যখন চো জানতে পারে যে তার সমস্ত প্ল্যানিংগুলো মাটি হয়ে গেছে, তখন সে জলদি করে এখান থেকে পালিয়ে যায়। আর এই সুযোগে জিওকের লোকজন জলদি করে এখানে নকল টাকার সেই ট্রাকটা নিয়ে পালিয়ে যায়। যদিও আপনার মনে হতে পারে এইটার কোনো দামই নেই, তবে এখানেই ছিল আসলে খেলা। আমরা জানতে পারি যখন তারা টাকাগুলোকে ট্রাকের মধ্যে ভরছিল, তখন জিওকের সেই টাকা বানানোর প্রিন্টারের সাহায্যে, মানে যেটা দিয়ে জিওক নকল টাকাগুলোকে প্রিন্ট করত, সেইটার সাহায্যে তারা পুরো টাকাগুলোর উপরে একটা আলাদা প্রিন্ট করে দিয়েছিল যেটা দেখতে ফুড কোর্টের মতো ছিল, তবে এইটার মধ্যেই ছিল আসল টাকা। আর যখনই এগুলোর উপরে ড্রিঙ্ক বা মদ ঢেলে দেওয়া হবে, তখন এই টাকাগুলো আসল টাকায় কনভার্ট হয়ে যাবে। যা মানে আমরা বুঝতে পারি পুরোটা সময় চোয়ের সামনে এই টাকাগুলো ছিল, তবে চো এটা বুঝতেই পারেনি। সে আসল টাকাগুলোকে নকল টাকা মনে করে সেগুলোকে ফেলে দিয়ে চলে গিয়েছে। তবে একেবারে লাস্টে আমরা দেখতে পারি যে জিহুক চোয়ের গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করে তাকেও পুলিশের হাতে ধরিয়ে দেয়। মানে সে তাকে সরাসরি না মেরে তাকে পুলিশের হাতে তুলে দেয়। আর এর একটু পরে তারা গোপন আড্ডায় এসে সেই সমস্ত নকল টাকাগুলোর উপরে জলদি করে মদ ঢেলে দিয়ে তারপরে এগুলোকে আসল টাকায় কনভার্ট করে ফেলে। আর যেহেতু এত বড় একটা চুরি জিহুক করেছে, তো এই জন্য সে কয়েক মাসের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। আর এর কিছুদিন পরে আমরা দেখতে পারি জিহুক ইউনাকে টাকা ভর্তি একটা ব্যাগ আর একটা দুবাই টিকিট দেয়। আর সে বলে যে যদি তুমি চাও এই টাকাগুলো দিয়ে দুবাইতে একটা আর্ট মিউজিয়াম শুরু করতেই পারো, যেটা ছোটোবেলা থেকে তোমার একটা স্বপ্ন ছিল। আর যখন ইউনা এই টিকিট দিয়ে দুবাই চলে আসে, তখন একটা গ্যালারিতে সে দেখতে পারে তার সেই নেকলেসটা এখানে সাজানো আছে। আর এটা দেখার পরে সে একটু শক্তি হয়ে যায়। তবে তখন এখানে জিওকো চলে আসে, আর তারা দুইজন একে অন্যকে দেখার পরে খুবই হ্যাপি হয়ে যায়। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনি শেষের যেই টুইস্টটা এটার জন্য প্রস্তুত ছিলেন কি না সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এই ব্যাপারটার জন্য আমি একেবারেই রেডি ছিলাম না যে জিহুক চোখে এত বড় একটা বলদ বানাবে, তবে যাই হোক সেখানেই ছিল এই গল্পের মজা। তো আমাকে কমেন্ট করে জানান সেটার জন্য আপনি রেডি ছিলেন কি না। আর আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন টেক কেয়ার।